নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। ইতিমধ্যেই শীতের আমেজ অনুভব করা যাচ্ছে, কারণ তাপমাত্রার পারদ নিম্নমুখী। শহরে কমলো তাপমাত্রার পারদ। শহর কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে সপ্তাহ শেষের দিকে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস এবং এই সপ্তাহের শেষের দিকেই শীত ক্রমশ জাঁকিয়ে পড়বে। ডিসেম্বরের শেষ নাগাদ তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুটা মেঘলা আকাশ থাকছে, তবে বৃষ্টির তার সঙ্গে কোনো সম্ভাবনা নেই, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। জাঁকিয়ে পড়ছে শীত, শহরে কমলো ফের তাপমাত্রার পারদ। শহরে সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, শহরে ফের কমেছে তাপমাত্রা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। বিস্তারিত জানবো সুদীপ্তা, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, শীত কি আরো বাড়বে? শীত বাড়বে, কিন্তু বারবার এখন এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আপাতত স্বাভাবিকের উপরে কিংবা স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা থাকবে, তার নিচে তাপমাত্রা এখনই যাবে না। তবে সপ্তাহের শেষে শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটাই সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই রাজ্যে আপাতত সম্ভাবনা নেই, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে শহরে এবং তার জেরে তাপমাত্রা খুব একটা কমতে পারছে না। যদিও গতকালকে তুলনায় তাপমাত্রা কিছুটা কম, আজকে 16.6 নেমেছে তাপমাত্রা, গতকাল 18.7 চলে গেছিল, আজকে তার থেকে কিছুটা কমেছে। তা সত্ত্বেও এখনো পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা ওপরেই রয়েছে। তো এরকমই তাপমাত্রা থাকছে আগামী কয়েকদিন, সপ্তাহান্তে ফের খানিকটা তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। ফের একটি নিম্নচাপের প্রকৃতি রয়েছে আন্দামান সাগরে, বান্ধবদের প্রভাব কেটে গেলেও আবারও একটি নিম্নচাপ আসতে পারে। তবে তার জেরে এই রাজ্যে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণ ভারতে যেরকম বৃষ্টি চলছে, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে, সেই সমস্ত জায়গায় আবারও একটা বৃষ্টির প্রভাব দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই তার জেরে আবারও খানিকটা বাধাপ্রাপ্ত হতে পারে ঠান্ডা। তবে আপাতত যেটা বলা হচ্ছে, সপ্তাহান্তে কিছুটা শীতের আমেজ ফিরতে পারে এই রাজ্যে। ধন্যবাদ তোমাকে সুদীপ্তা চৌধুরী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সপ্তাহ শেষে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, তবে তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস এবং এই ডিসেম্বরের শেষের দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।